আজকে আমি আরো একটা বেগুনের রেসিপি নিয়ে আসছি, আর তা হচ্ছে টক ঝাল মিষ্টি বেগুনের চাটনি। হাই এভরিওয়ান, সিমলাস কিচেনে স্বাগতম। এখানে আমি চারটা বেগুন, মিডিয়াম সাইজের বেগুন, চাক চাক করে একটু মোটা করে কেটে নিয়েছি। ঠিক এভাবে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা বেগুনের সাথে ভালোভাবে মেখে নিব। এখন তৈরি করব বেগুনের জন্য মশলাটা। এখানে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 4-5টা রসুনের কুশ, 4টা কাঁচামরিচ, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টেবিল স্পুনের মতো আদা কুচি। এখন এতে সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এতে অ্যাড করব বাকি মশলাটা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, চাইলে আপনারা ধনে গুঁড়া দিতে পারেন। এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এখন তৈরি করব তেঁতুলের মিশ্রণটা। আমি আগে একটু তেঁতুল ভিজিয়ে রাখছিলাম 1 ঘন্টা আগে, এগুলোকে এখন পাতলা করে মিশিয়ে নেব। একটা পাতলা মিশ্রণ 1/2 কাপের মতো আমি করে নিয়েছি। একটা প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে এখন বেগুনগুলোকে হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এভাবে করে বাকি বেগুনগুলোকেও ভেজে নিব। মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, বেগুনগুলো না হয় পুড়ে যাবে, উল্টে দিব। এভাবে করে সবগুলো বেগুন ভেজে নিব। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। হয়ে গেছে আমার বেগুনগুলো, তুলে নিব। ঠিক এভাবে এখন একই প্যানে দিয়ে দেব 1 টেবিল স্পুন তেল। এখন দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিতেই হবে, যেহেতু এটা আচার আচার টাইপের হবে। এখন দিয়ে দেব আগে থেকে আমার রেডি করা মশলাগুলো। এখন এটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব, তারপর কষিয়ে নেব ভালো করে, না হয় মশলার গন্ধ থেকে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে, আমার কষানো হয়ে গেছে। এখন সামান্য পানি অ্যাড করব, তারপর দিয়ে দেবো তেঁতুল কাত। তেঁতুলটা আপনারা টক বুঝে দিতে হবে, আমার তেঁতুলটা অত ঠক ছিল না, সেই জন্য আমি 1/2 কাপের মতো দিয়েছি। আপনাদের তেঁতুল যদি বেশি ঠক হয় তাহলে কমিয়ে বাড়িয়ে নেবেন। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এটা বেগুন অত বেশি সময় লাগে না, খেতেও ভালো লাগে। পোলাও বিরিয়ানির সাথে তো অনেক ভালো লাগে, সাদা ভাতের সাথে খেতেও খারাপ লাগে না। আমার আর একটু পানি দিতে হবে, এখানে আর দিব না পানি। এখন দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি, যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে। আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে এ পর্যায়ে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিতে পারেন। এখন দিয়ে দেব সবগুলো বেগুন, ভেজে রাখা বেগুন। এখন চেষ্টা করব সবগুলো বেগুন যেন মশলার ভিতরে দিয়ে দিতে, যাতে বেগুনের ভিতর মশলাটা যায়। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব। হয়ে গেছে, প্যান ধরে একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব টালা পাঁচফোড়নের গুঁড়া, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। আমার বেগুনের টক রেডি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারাও রান্না করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।